আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো নোকিয়া ফোন নট চার্জিং সমস্যার সমাধান কীভাবে করবেন। তো নোকিয়া ফোনে প্রায় দেখা যায় যে পোর্টগুলো নষ্ট হয়ে যায়, ঢিল হয়ে যায়, যে জন্য চার্জিং হয় না। দেখুন, কেবল লাগাচ্ছে কিন্তু চার্জ হাত দিয়ে ধরলে হচ্ছে ছেড়ে দিচ্ছে, ব্যাটারি নট ফুল চার্জ, বারবার চার্জার ছেড়ে দিচ্ছে। এই সমস্যা থেকে কীভাবে মুক্ত হবেন সেটা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক এই সমস্যার সমাধান। মূলত এই সমস্যাটি হয়ে থাকে এই পোর্ট থেকে, অডিও জ্যাক পোর্ট। তো আমাদের এই জ্যাক পোর্টটি কিছু ফিক্স করতে হবে। তো চলুন প্রথমে আমরা ফোনটা খুলে ফেলি, ব্যাকপার্ট খুলি, ব্যাটারি খুলি এবং নাট বোল্টগুলো খুলে ফেলি। এখানে আমি সবগুলো নাট আগেই খুলে রেখেছি। ও, আমার ফেসবুক উদ্ভাবনটিকে অবশ্যই আপনারা লাইক করুন। দেখুন, সবগুলো নাট খোলা হয়ে গেল, চারটা নাট আমি এখানে রেখে দিলাম। এবার ফোনের ব্যাকপার্টটি খোলা যাক। ফোনের ব্যাকপার্টটা অনেক শক্ত, আপনার অবশ্যই নিরাপত্তার সহিত আস্তে আস্তে ধীরে ধীরে খুলবেন, যাতে ভাঙা চূড়া না হয়। আমারই প্রায় 3 মিনিট লেগে গেছে এই ব্যাকপার্টটা খুলতে ফার্স্ট টাইম। তো কিছুটা আস্তে আস্তে আপনারা খুলে নেবেন, ফোন আবার ভেঙে ফেলবেন না। আপনি চার্জার শেষ দিয়ে ফোনই ভেঙে ফেলবেন, তাহলে কেমন হলো? এই তো খুলে গেছে। এবার যে কাজটি করতে হবে, আমরা চার্জিং পোর্টের সাথে কাজটা করব। চার্জিং পোর্টটা কিছু ময়লা জমে যায় মাঝে মাঝে, সেজন্য চার্জ হয় না। আমরা পিছনের ময়লাগুলো পরিষ্কার করে ফেলি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, youtube.com/উদ্ভাবন। এবার যে কাজটি করতে হবে, এখানে আমরা একটা সরু শোন অথবা একটা সরু জিনিস নিয়ে এখানে ভিতরটা পরিষ্কার করে দেবো। ভিতরকার ময়লাগুলো আমরা পরিষ্কার করে দেব। ভিডিও ভালো লাগলে শুরু করে দিলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। হ্যাঁ, এখানে পরিষ্কার করে দেব এইভাবে। তো এরপরের কাজটি, আমরা পুরো এই মাদারবোর্ডটা এখন খুলে নেব যাতে কোনো সমস্যা না হয়। দেখুন, চার্জিং পোর্ট লাগিয়ে কাজটা আরও সহজভাবে করা যাবে। প্লাস, আপনি প্লাস ব্যবহার করে এই পোর্টের চারপাশে বারবার ইউজ করার ফলে এটা লুজ হয়ে যায়। সেজন্য আমরা একটু আলতো করে দুই পাশ থেকে চাপ দেবো, দিয়ে এটাকে একটু টাইট করে দেবো। অবশ্যই এটা আন্ত করে করবেন, যাতে ভেঙে না যায় আর পেকে না যায়। সেজন্য আমি চার্জিং পোর্টটা লাগিয়ে দুই পাশ থেকে চাপ দিলাম, যাতে কোনো ধরনের সমস্যা কম এড়ানো যায়। এভাবে করলে একটু টাইট হবে, ঢিল থেকে একটু টাইট হবে, তখন চার্জিং পোর্টটা ভালোভাবে হবে। চলুন বোর্ডটা একটু খুলে নিই, চারপাশ থেকে মেন বোর্ডটা আলাদা করে নিই। এখানে দুইটা পোর্ট আছে, সেগুলো আমরা একটু পরিষ্কার করে নেব। ময়লা জমে গেছে চার্জিং পোর্টের দুই পাশ। আবার আমরা চার্জিং পোর্টটি লাগিয়ে প্লাসে হালকাভাবে চাপ দিয়ে একটু টাইট করে নেব। মূলত কাজ এই টাইট, প্লাস দিয়ে আপনার চার্জিং পোর্টটি একটু টাইট করে নেওয়া, যাতে চার্জিং পিন আমরা যখন লাগাবো তখন সেটা টাইটভাবে থাকে এবং চার্জ হয়। লুজ সমস্যা সমাধান হয়ে গেলে আমাদের ফোনের সমস্যার সমাধান হবে এবং চার্জিং নিয়ে আর ঝামেলা থাকবে না। মোটামুটি একটু টাইট হয়ে গিয়েছে, তো কাজ আরও একটু মোলায়েমভাবে করতে আপনি শোন ইউজ করতে পারেন। নিরাপত্তার ক্ষেত্রে প্লাস একটু শক্তিশালী হয়ে যায়, যদি জোরে চাপ লেগে যায় ভেঙে যেতে পারে। এক্ষেত্রে আপনি একটু শোন দিয়ে একটু টাইট করে নেবেন। তো চলুন কাজ শেষ। এবার আমরা অ্যাসেম্বল করে ফেলি ফোনটা, ব্যাকওয়ার্ড নাট বোল্ট সব লাগিয়ে ফেলি। লাগানোর পরে ফোনটা সমস্যার সমাধান।
নকিয়া এটা 210 মডেল সমাধান করা হয়েছে। আপনারা চাইলে যে কোনো মডেলে এই ইকোসিস্টেমটি কাজে লাগাতে পারবেন, অন্য যে কোনো ফোনেও। নাটগুলো লাগিয়ে নেই, সেম শর্ট করি, লেটস টেস্ট ইট। ও, চার্জার লাগালাম না, নট চার্জিং, কিছু আসল। ও দাঁড়ান, আমার চার্জার প্লাগটা টেস্ট করি। হ্যাঁ, চার্জার প্লাগের সমস্যা হয়েছিল, এই এখন চার্জিং হচ্ছে। তো এবার চলুন খুলে আবার লাগিয়ে আবার আপনাকে দেখাই যে প্রথমে চার্জিং হলো না, এবার নট হয়েছে। এবার প্রথমবার লাগানোর ফলে চার্জ নেওয়া শুরু হচ্ছে। এই লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ চার্জিং শুরু। এবার আর কোনো ছেড়ে দেওয়ার লাইন নেই, তো সমস্যার সমাধান হয়ে গেছে, এখন টাইট হয়ে গেছে। হ্যাঁ, ভিডিওটি লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন, উদ্ভাবনের সাথেই থাকবো। ধন্যবাদ।